সোমবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিমলেন্দু সিংহ রায় নদিয়া জেলার প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান হিসেবে কার্যভার গ্রহণ করলেন। এদিন সকালে কৃষ্ণনগর বর্ণপরিচয় ভবনে গিয়ে তিনি প্রথমে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের মূর্তিতে মাল্যদান করেন, তারপর নিজের কাজে যোগ দেন। কৃষ্ণনগরে কার্যভার গ্রহণ করার পর তিনি সমস্ত আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। উল্লেখ্য, বিমলেন্দু সিংহ রায় বর্তমানে নদিয়ার করিমপুর বিধানসভার তৃণমূল বিধায়ক। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন সম্মান, 2017 সালে একজন আদর্শ শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পান। জানা গেছে, তিনি দীর্ঘদিন নদিয়ার মুড়াগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন। 2019 করিমপুর বিধানসভার উপনির্বাচনে জয়ী হন, 21 ফের জয়ী হয়ে বিধায়ক হন। স্বল্প সময়ের মধ্যেই তিনি করিমপুর বিধানসভা এলাকায় অভূতপূর্ব উন্নতি করেছেন। বলা যায়, তিনিই করিমপুরের উন্নয়নের কাণ্ডারী। বিমলেন্দু সিংহ রায় একজন উচ্চশিক্ষিত মার্জিত আদর্শ শিক্ষক, পাশাপাশি করিমপুর এলাকার উন্নতি সাধনে ব্রতী বিধায়ক। অনেকের মতে সেজন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নদিয়া জেলার প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। সমগ্র করিমপুরবাসী তথা নদিয়াবাসী এবং সমগ্র শিক্ষক মণ্ডলীর একটাই বক্তব্য, খুবই যোগ্য ব্যক্তিকে এই পদে অধিষ্ঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দায়িত্বভার গ্রহণ করে বিমলেন্দু সিংহ রায় বলেন, প্রথমেই ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ নদিয়াবাসীকে, নদিয়ার শিক্ষক মণ্ডলীকে। পাশাপাশি তিনি শিক্ষকদের সহযোগিতাও প্রার্থনা করেন। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমি বিমলেন্দু সিংহ রায় আজকে নতুন দায়িত্ব নিলাম এবং দায়িত্ব নেওয়ার সাথে সাথে এর আগে যিনি ছিলেন তিনি আমার খুব পরিচিত এবং ভালো কাজ করে গিয়েছেন। আমি আগামী দিনে চেষ্টা করব এতদ অঞ্চলের, বিশেষ করে নদিয়া ডিস্ট্রিক্টের পুরো যে শিক্ষা বিভাগটা রয়েছে, বিশেষ করে প্রাথমিক শিক্ষা, তার যাতে সার্বিক উন্নয়ন করা যায়। এবং সেই মর্মে আমার এখানে যারা স্টাফ আছেন, যারা এর সাথে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইনভলভ আছেন, তাদের সাহায্য পাবো আশা করি। আমার মনে হয় ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা এই প্রতিষ্ঠানকে, বিশেষ করে এনডিপিসির প্রতিষ্ঠানকে একটা নির্দিষ্ট স্তরে, একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা আমার রয়েছে। আমি সকলের সমর্থন চাই, প্রত্যেকে আমাকে সাহায্য করবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। আর যিনি আমাকে দায়িত্ব দিয়ে গেলেন ডক্টর জ্যোতিপ্রকাশ, তাকে আমি অনেক আগে থাকতে চিনি। সরকারের নির্দেশক্রমে আমি 2 বছর 2 মাস চেয়ারম্যান নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে ছিলাম। আজকে 20 সেপ্টেম্বর আমি আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং রাজনৈতিক গুরু মাননীয় বিমলেন্দু সিংহ রায়ের হাতে অর্পণ করলাম এবং উনি, আমি আশা করছি যে আমি একটা উপযুক্ত মানুষকে যেহেতু দায়িত্ব দিয়েছি, আমার থেকেও এই কাউন্সিল আরও বেশি সমৃদ্ধ হবে এবং উনি ওনার নিজস্ব কর্মকাণ্ডের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে নদিয়া জেলা প্রাইমারি স্কুল কাউন্সিলকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাবেন। এবং যেহেতু উনি স্থানীয় মানুষ, প্রচুর সময় দিতে পারবেন এবং বিধায়কও বটে, দীর্ঘদিনের সংগ্রামী সাথী, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে উনি এডুকেশন ব্যবস্থাটা একটা আমূল পরিবর্তনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে ব্রতী হয়েছেন, অর্থাৎ এইরকম একজন যোগ্য মানুষের হাতে আমি আমার দায়িত্ব তুলে দিতে পেরে আমি অসংখ্য ধন্যবাদ ধন্য হয়েছি নিজেকে। এবং আমি মনে করছি যে আমার মানে প্রয়াত পিতামাতার বিশেষ আশীর্বাদে একজন মানুষকে আমি তুলে দিতে পারলাম এবং আগামী দিনে উনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরও ভালো, আমাকে যখনই উনি ডাকবেন আমি তখনই ওনার সঙ্গে এসে যদি কোনো সাহায্য সহযোগিতার দরকার আমি নিশ্চয়ই করব। আপনার নাম? আমার নাম ডক্টর জ্যোতিপ্রকাশ ঘোষ।